পূজা ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরে যখন প্রশাসনিক ঊর্ধ্বতন আধিকারিকরা ব্যস্ত, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুনভাবে অসমের ভূমিতে আগ্রাসন শুরু করেছে মিজোরাম। আসাম মিজোরাম সীমান্তের ধলাইখালে গত 10 অক্টোবর থেকে নতুনভাবে রাস্তা নির্মাণের মাধ্যমে পুনরায় আগ্রাসন শুরু করেছে মিজোরাম। গত জুলাই মাসে খাসড়ার জেলাশাসক ও বন বিভাগের ডিএফও সীমান্তের ধলাইখালের যে জায়গা পরিদর্শন করে এসেছিলেন, সে জায়গা থেকে ইতিমধ্যে আরও প্রায় 1.5 কিলোমিটার জায়গা ভিতরে প্রবেশ করেছে মিজোরাম। আইআরপি, পুলিশ ও মিজো জনতা সহযোগে এ সময়ে রাস্তা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে মিজোরাম। স্থানীয় বিডিপি সম্পাদক গুলি আহমদ জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে বন বিভাগের হাউইতাং রেঞ্জের রেঞ্জ অফিসার, ধলাই থানার ভারপ্রাপ্ত ইনচার্জ, লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ ও লাইলাপুর বিট অফিসারকে অবগত করানো হয়েছে। নতুনভাবে মিজো আগ্রাসনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। নতুনভাবে আগ্রাসনের ফলে আতঙ্কগ্রস্ত ধলাইখালের বাসিন্দারা বুধবার স্থানীয় স্কুলে এক বৈঠকে মিলিত হন। সে বৈঠকে আতঙ্কগ্রস্ত গ্রামবাসী বিটিপির মাধ্যমে পর্যায়ক্রমে রাতে পাহারার সিদ্ধান্ত নেন। তারা জানিয়েছেন, সে এলাকায় কোনো পুলিশি পাহারা না থাকায় রাতে যে কোনো সময় গ্রামবাসীর উপর হামলা চালাতে পারে মিজোরা। এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হওয়ায় যোগাযোগের ভালো কোনো ব্যবস্থা নেই। এর সময়ে ঘণ্টা দেড়েক পায়ে হেঁটে পৌঁছাতে হয় সে জায়গায়। এমত অবস্থায় প্রশাসনিক আধিকারিক কিংবা পুলিশ বাহিনী সে জায়গায় পৌঁছাতে অনেক সময়ের প্রয়োজন। তারা জানিয়েছেন, অসমের দিক থেকে গত জুলাই মাসে ধলাইখাল পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে পরবর্তীতে সে কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা রাস্তার কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন। রাত কোন সময় 3টার সময় দৌড়ি আয় আমরা হনি যে মিজুবাদী আয়ুতরা, তখন আমরা আবার লাগে আয়া তো সত্য দেখি আমরা, তারা কোনো এক সময় আইয়া জঙ্গল ঘাটে বা তারা দেখা যায়। এখনো আমরা একটা গাও জমিছি, জমিয়া দেখছি যে তারা ওবা দেয়া সত্য সড়কটা কাটিয়া ওবা আগু আর আমরা একটা আয় জমা জমি আইপি বিয়ারে যে আমরা একলা থাকি, এটা সরকারও যদি একটা বালা একটা প্রশাসন সুত করে মজুত করে দিলে আমরাও রায় তারা লো যে ডিপটি করি। এখনো তারা যতক্ষণ রাস্তাটা কাটিয়ে আইছে আমরা সীমার ভিতরে তো এখনো আইয়া আসছে, আমরা দেখি আমরা তো একটা বয় লাগে নানি। গত জুলাই মাসে সীমান্তের লাইলাপুরে গুলিকাণ্ডের ঘটনায় 6 জন পুলিশ কর্মীকে শহীদ হতে হয়েছিল। পরবর্তীতে মিজোরামের আইজলে উচ্চস্তরের এক বৈঠকের সিদ্ধান্তে উভয় রাজ্যের সীমান্ত থেকে নিজ নিজ রাজ্য পুলিশকে সরিয়ে বিবাদমান জায়গার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেবে। বিবাদমান জায়গায় করা যাবে না কোনো নির্মাণ কাজ। অসমের দিক থেকে সে নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হলেও মিজোরাম বৈঠকে নেওয়া সে সিদ্ধান্ত পালন করেনি। তারা ইতিমধ্যে লাইলাপুরে যে জায়গায় গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল সে জায়গায় শুরু করেছে পাকা গৃহের নির্মাণ কাজ। মিজোরাম একদিনের জন্যও বন্ধ রাখেনি আগ্রাসন। তারা প্রতিনিয়ত বিভিন্ন দিক দিয়ে রাস্তা নির্মাণ, গৃহ নির্মাণ, অসমের ভূমিতে জুম চাষ, সুপারি বাগান ইত্যাদির মাধ্যমে আগ্রাসন অব্যাহত রেখেছে।